हेलो एवरीवन, वेलकम टू मैथ सॉल्यूशन प्रो यूट्यूब चैनल। तो आज के चैने बर्तमान जिस समस्त परीक्षागुलो रही है जमन WBP कन्स्टेबल मेन, WBP SI मेन एवं कलकाता पुलिस एवं ESI वेस्ट बेंगल UDC अपर डिविशन क्लार्क एवं MDS एवं संगे संगे जेटा स्टाफ सिलेक्शन कमिशन तीनटे ह्यूज वैकेंसी बेरिये छे, जेटा होच्छे कम्बाइंड HS लेवल, कम्बाइंड ग्रेजुएट लेवल एवं मल्टीटास्किंग स्टाफ। ये समस्त परीक्षागुलोर कथा माथाय रेखे किन्तु आज के जो सेटटा निये आमी तोमादेर संगे आलोचना करब, सेई सेटे এই পরীক্ষাগুলো যে পরীক্ষাগুলোর কথা আমি বললাম সেই পরীক্ষাগুলোতে কিন্তু এই কোশ্চেনগুলো প্রচুরবার এসেছে এবং এই ধরনের কোশ্চেনগুলো আসে। তো এই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিলে প্রত্যেকে এই ধরনের ভিডিও কিন্তু তোমরা তোমাদের ইনবক্সে পেয়ে যাবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, দেখো এই সেটটা অর্থাৎ ব্ল্যাঙ্ক সেটটা তোমরা আমার ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নিজেদের প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারো। এই সংক্রান্ত গত কয়েকটা ভিডিও অর্থাৎ 5 থেকে 6টা ভিডিও এই সিরিজের আমি তোমাদের অলরেডি দিয়েছি, আমার প্লেলিস্টে কিন্তু এই ধরনের ভিডিও দেওয়া আছে। এছাড়াও এই ভিডিওর আই বাটনে তোমরা ক্লিক করলে এই ভিডিওগুলো দেখতে পাবে এবং দেখে সেখান থেকেও কিছু হেল্প পাবে বলে আমি আশা করি। তো ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে দেখি, যে 400 এবং 500 এর মধ্যবর্তী 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত। ভালো কথা, তাহলে ফার্স্টে আমার এই অংশটা দেখে কিন্তু অনেকে ঘাবড়ে যাওয়ার কথা, সেটা কিন্তু আমরা করার জন্য খুব ইজিভাবে অলরেডি 30 সেকেন্ডের মধ্যে প্রবলেমটা সলভ করার যে ট্রিক্স আমি তোমাদের বলে দিই। 12, 16 আর 24 এটার LCM করতে হবে আমাদের। LCMটা কত? 48। এবার এই 48 দিয়ে 500কেও আমরা ভাগ করতে পারি বা 400কেও ভাগ করতে পারি। 500কে কেন ভাগ করলাম আমি এখানে, 500 খুব কাছাকাছি, তাহলে দেখো 400 দিয়ে যেন আমরা ভাগ করি তাহলে আলটিমেট পড়ে থাকছে কত? 20, 480 আলটিমেট পড়ে থাকছে কত? 480 মানে কত হলো এখানে? 448 এখানে 2, তাহলে 0, তাহলে টোটাল 500 থেকে আমি যদি 20 বিয়োগ করে দিই তাহলে আলটিমেট এই 20টা আমার বেশি হচ্ছে, তাহলে 20টাকে আমি বাদ দিয়ে দিলেই 500 বিয়োগ যদি 20 করি তাহলে কিন্তু আমার 480 হয়ে যাবে। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারবো। প্রথম দ্বিতীয় কোশ্চেনটা কী বলেছে, এ এবং বি এর বয়সের গড় 9 বছর 4 মাস, তাহলে এ এবং বি এর বয়সের সমষ্টি কত? তাহলে 9 দুগুণে 18 বছর 8 মাস, 18 বছর 8 মাস। এবার বি আর সি এর বয়সের গড় পড়েছে দেখো 4 বছর 8 মাস, 4 বছর 8 মাস, তাহলে 4 বছর 8 মাস মানে 8 বছর 1 বছর 9 বছর 8 বছর 16 মাস, 8 বছর 16 মাসকে যদি আমি 16 মাসকে 4 বছর, তাহলে 9 বছর 9 বছর 4 মাস, 9 বছর 4 মাস। ভালো কথা। এবার তোমাকে বলেছে এ সি এর থেকে কত বড়, অর্থাৎ এদের উপর বিয়োগফল করতে বলেছে, তাহলে এখানে 9 বছর 9 ইয়ার্স কত মাস? 4 মাস, তাহলে 9 বছর 4 মাস, তাহলে 9 বছর 4 মাস কোন অপশানে আছে দেখো, এ মাইনাস সি, এ সি এর থেকে কত বড় সেটা তোমাকে পেতে গেলে 9 বছর 4 মাস। তাহলে 9 বছর 4 মাস মানে কত বছর? 1/4/12 মানে 1/3, তাহলে 9 × 1/3, 9 বছর 4 মাস। অপশান ইজ দ্য কারেক্ট আনসার। 10 সেকেন্ড সময় লাগবে অঙ্কটা করতে। পরের কোশ্চেনটা আমরা দেখি, একটি 200 মিটার লম্বা ট্রেন প্ল্যাটফর্মে একটা ব্যক্তিকে 24 সেকেন্ডসে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তাহলে এই একটা প্ল্যাটফর্মে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিটাকে একটা ট্রেন অতিক্রম করে যাচ্ছে, সেই ট্রেনটা অতিক্রম করছে, তার গতিবেগ হচ্ছে টোটাল প্ল্যাটফর্মটার গতি হচ্ছে, এই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য 200 মিটার আর ট্রেনটা 24 সেকেন্ডে অতিক্রম করে গেল। তাহলে তোমরা যদি জানতে চাই স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, স্পিড ইজ ইকুয়াল টু আমরা কী জানি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত? 200 মিটার, টাইম কত? 24 সেকেন্ড। এবার এইটা কী বেরোলো? মিটার পার সেকেন্ডসে বেরিয়েছে। তোমাকে জানতে চেয়েছে অপশানগুলো কিসে আছে দেখো, কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা বললে তোমাকে 18/5 দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করতে হয়, একদম কনস্ট্যান্ট রুলস আছে,
যেটা 18/5 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু তোমরা সেটা কিলোমিটার পার আওয়ারে পেয়ে যাবে। তাহলে 5 দিয়ে আমি ভাগ করি, 5 40 200, 6 3 18, 6 4 24, 4 10 40, অর্থাৎ 3 10 30। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। 10 সেকেন্ডসে প্রবলেমটা সলভ হয়ে যাবে। পরের অঙ্কটা অর্থাৎ 4 অঙ্কটা কী বলছে দেখো, যে 1 টাকায় 10টা আম বিক্রি করে এক ব্যবসায়ী 60% লাভ করে, তবে সে টাকায় কটা আম কিনছে? ভালো কথা। তাহলে কস্ট প্রাইসটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে কস্ট প্রাইস যদি এক্স ধরি আমরা, তাহলে এক্স ইনটু সে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, 160%, অর্থাৎ 60% লাভে মানে 100 টাকায় কিনে 160%, সেইটা কত হবে? সেটা হবে তোমার 10 টাকা বলেছে। সেটা কত হবে বলেছে? সেটা 10 টাকা। 10 টাকা মানে সরি, 10 টাকা মানে 1/10। 1/10 কেন লিখলাম? 1 টাকায় 10টা মানে 1/10। এবার তোমার কত হচ্ছে? তাহলে এই 0 0 কেটে দাও, এই 0 0 কেটে দাও, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1/16, মানে 1 টাকায় 16টা বিক্রি করবে। 16টা বিক্রি করলেই তার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমার এইটুকু জায়গার মধ্যে 10 টু 12 সেকেন্ড সময় লাগবে অঙ্কটা করতে। এই অঙ্কটা আরও একভাবে কিন্তু করা যায়। তোমরা প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কী? প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা ইজ ইকুয়াল টু প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100। এই ফর্মুলাতেও যদি আমরা বসে দিই, এটা হচ্ছে প্রসেস ওয়ান, এটা প্রসেস 1, এটা প্রসেস 2। এই প্রসেসেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো, সেক্ষেত্রেও কিন্তু 30 সেকেন্ডসের মধ্যে অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে সবথেকে সহজ প্রসেস। এর পরের অঙ্কটা আমরা দেখি, যে বলছে একটা বাক্সে 384টি মুদ্রা আছে, যদি 1 টাকার মুদ্রা 50 পয়সা 25 পয়সার মুদ্রার অনুপাত বলছে এইটা 2:3:7, তবে বাক্সে মুদ্রার মোট মূল্য কত, অর্থাৎ টোটাল ভ্যালু মানে কত টাকার মুদ্রা আছে, এটা আমাকে জানতে চেয়েছে। ভালো কথা। তাহলে 384 টাকার মধ্যে এই মুদ্রা 1 টাকার মুদ্রা কত আছে, তার মানে সেইটা অর্থাৎ 2 ইনটু মানে এদের আনুপাতিক সমষ্টিগুলো, তার আনুপাতিক সমষ্টি কত? 7 3 10 2 12, মানে 2/12। তাহলে 12 দিয়ে 12 3 36, 12 দিয়ে 24, তার মানে 32 গুণে 64টা। ইন দ্য সেম ওয়ে এটা 1 টাকা আছে। 50 পয়সা কত আছে দেখো তো, 50 পয়সা ওই সেমভাবে এটা কত হচ্ছে 32। তাহলে 32 ইনটু 3 করি, 3 32 96, 90 60, 96 25 পয়সা কত আছে? এইটা আর বারবার করতে হবে না, এই 32 ইনটু এটা দিয়ে খালি মাল্টিপ্লাই করে দিলেই চট জলদি হয়ে যাবে, তোমাকে এটা 384 ইনটু এতবার লিখতে হবে না। 32 ইনটু 7 মানে কত হচ্ছে দেখো তো, 7 14 4 3 7 21 22, 224টি। 7 14 4 3 7 21 22, 224টি। এইবার তোমাকে এটা যেহেতু 1 টাকা মানে 64 টাকা, এটা 96 মানে 48 টাকা, এটা 4 ভাগ 25 পয়সা মানে 1 টাকাতে 4টে হবে, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, আর 4 6 24, এটা যোগ করো 8 6 14, 6 4 10 8 18, 6 4 10 6 16, 168 টাকা। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। খুব সহজে কিন্তু অঙ্কটা এইভাবে হয়ে যাবে। এর পরেরটা দেখি, বলছে 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি স্কুলে ছেলে ও মেয়ের অনুপাত 13:11, 12 জন মেয়ে স্কুল ছেড়ে চলে গেলে ওই অনুপাত কত হবে? তাহলে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে তার ছাত্র কত আর ছাত্রী কত? ছাত্রর অনুপাত ইনটু ওদের সমষ্টি মানে 24, 13 যোগ বা 11 মানে 24, তাহলে 24 দিয়ে কাটা, 24 2 48, 24 1 24, 21 ইনটু 13, 21 ইনটু 13 করলে 13 1 13 3 হাতে 1, 13 2 26 1 27, 273, আর 504 থেকে এবার 273 বিয়োগ করে দাও, বা 21-এর সঙ্গে তুমি 11 গুণ করো, 21-কে 11 মানে 232, এই 231। এবার এখানে বলেছে 12 জন মেয়ে, অর্থাৎ মেয়ে মানে এইখান থেকে 12 জন চলে গেছে, 231 থেকে 12 বিয়োগ করো, 273 ইনটু 231 মাইনাস কত? 12, তাহলে এখানে 9, এখানে 1,
273 माइनस 19 माने कत तीन दिए जी भाग करो तेल 3 9 27 3 3 3 7 21 3 3 9 91:73 অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরের যে অঙ্কটা বলেছে আমরা দেখি যে 12 মিটার এবং 9 মিটার মাপ বিশিষ্ট রাস্তায় 15 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার মাপ বিশিষ্ট টাইলস বসাতে হবে, কটা টাইলস লাগবে। এই মনে করো রাস্তা, এই রাস্তাতে আমি ছোটো ছোটো টাইলস বসাচ্ছি, ছোটো ছোটো টাইলস বসাচ্ছি। এখানে তোমাকে বলেছে রাস্তাটা 12 মিটার বাই 9 মিটার, আর এই ছোটো ছোটো যে রাস্তা, এই যে টাইলসগুলো, এই টাইলসগুলোর মাপ বলেছে তোমাকে 15 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার। তাহলে এই টাইলস এরকম কতগুলো লাগবে এই বড় জায়গাটার মধ্যে, আমি যখন ভরবো অর্থাৎ টাইলস দিয়ে বসাবো তখন আমার টাইলস কতগুলো লাগবে। তাহলে এই ধর কাজ করতে গেলে আমাকে ফার্স্টে ইউনিটগুলোর কথা খেয়াল রাখতে হবে, অর্থাৎ মিটার আছে সেন্টিমিটার আছে, তাহলে মিটার আর সেন্টিমিটারের মধ্যে সমজাতীয় আনতে হবে, হয় মিটারকে সেন্টিমিটার করব অথবা সেন্টিমিটারকে মিটার করব। এক্ষেত্রে আমাদের সবথেকে সুবিধাজনক হবে মিটারকে সেন্টিমিটার করা, কারণ এখানে কাটাকাটিটা অনেক সুবিধে হবে। তাহলে 12 মিটার মানে 1200 সেন্টিমিটার, আর 9 মিটার মানে 900 সেন্টিমিটার ডিভাইডেড বাই এই এতগুলো লাগছে, তাহলে এটাতে ভাগ করব বাই 15 ইন্টু 9 সেন্টিমিটার আছে। তাহলে আমরা 9 দিয়ে কাটলে এটা কত পাবো, 100। তাহলে 12 15 দিয়ে যদি আমরা এখানে যদি কাটি, 5 দিয়ে কাটলে 5 3 15 5 20 100, 3 4 12 400, তাহলে 400 মানে 8000। 8000 কোন অপশানে আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেনটা বলেছে যে একটি ক্লাসের 27 জন ছাত্রছাত্রীর মধ্যে বিস্কুট 69টি বিস্কুট অর্থাৎ 69টি বিস্কুট এমনভাবে ভাগ করো যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী 2টি এবং প্রত্যেক ছাত্রী 3টি বিস্কুট পায়। তাহলে আমি যদি ছাত্রীর সংখ্যা তোমাকে জানতে চেয়েছ, তাহলে যদি আমি ছাত্রীর সংখ্যা যদি এক্স ধরি, ছাত্রী যদি এক্স ধরি, প্রথমে আমি একটা জিনিস বলি, এটাকে এক্স ধরে করে দেখাচ্ছি, এরপরে আর এটা এটা হচ্ছে প্রসেস ওয়ান, এক নম্বর প্রসেস, আরও একটা প্রসেস করা যায়, এটা কমপ্লিট করে দেখাচ্ছি। ছাত্রী আমাকে বার করতে বলেছে, সেই জন্য ছাত্রী এক্স ধরছি। এক একটা ছাত্রী কটা করে বিস্কুট পাচ্ছে, 3টে, মানে 3x প্লাস ছাত্ররা তাহলে কত পাবে, 27 জন মোট ছিল, তাহলে 27 বিয়োগ x, তারা কটা করে বিস্কুট, 2টো করে বিস্কুট, মোট কত কত বিস্কুট হয়েছে, তাহলে এই দুটো, এইটা এই বিস্কুট ছাত্রীরা পেয়েছে, এই বিস্কুট ছাত্ররা পেয়েছে, তাহলে টোটাল বিস্কুট কত, 69। তাহলে এখানে দেখো যদি আমরা সরল করি, 3x প্লাস 2x, তাহলে 3x বিয়োগ যদি 2x হয় প্লাস এখানে 27 দুগুণে কত, 54 = 69, তাহলে এখানে x = কত 54 থেকে 69 বাদ দিলে ওখানে 9 5 এখানে 1 15, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। কয়েক সেকেন্ডে সম্ভব হয়ে গেল করা, এর থেকেও আরও সহজে হবে। দেখো তোমাকে বলেছে যে 69টা বিস্কুট, এখন এই 27জনকেই তুমি 2টো করে যদি বিস্কুট দিয়ে দাও, তাহলে 27 দুগুণে হবে 54, আর 27 জনকে যদি তুমি 3টে বিস্কুট দিয়ে দাও তাহলে কত দাঁড়াবে, 81। 27কে 3 দুগুণ করলে 81 পাই, 81 বিয়োগ করলে কত হবে দেখো তো, 81 সঙ্গে 9 বিয়োগ করলে 2 12, আর এখানে 15, তাহলে তোমার 15 পেয়ে যাবে। এখানেও কিন্তু আমরা 15 পাচ্ছি, এটা আরও সহজ, অর্থাৎ প্রসেস 2, এই দু নম্বর প্রসেসে কিন্তু আরও সহজে আরও কয়েক সেকেন্ডের মধ্যেই অঙ্কটা আমরা সলভ করে ফেলতে পারবো। এর পরের প্রবলেমটা দেখি, এর পরের প্রবলেমটা কিন্তু 2 থেকে 3 ভাবে করা যায়, তো আমি সব থেকে সহজ যেটা করব, তোমাদের কোনো ক্যালকুলেশনের কথা ভাবতেই হবে না, এইভাবে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করব। সেটা দেখি, 1 প্লাস x/961 = 32/31। তোমাকে এখন এক্সটা ভ্যালু বার করতে বলেছে, তাহলে এক্সের ভ্যালু যদি আমরা বার করি, তাহলে 1 প্লাস x/961 এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে এইদিকে এই রুটটা উঠে যাবে এবং এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে আলটিমেট তাই করছি আমরা, 1 প্লাস x/961 = এটা স্কোয়ার করলে কত, 32/31 হোল স্কোয়ার হয়ে যাবে, 32/31 কত, 1024, আর এখানে 31/31 = 961। তাহলে এখন দেখো এইটাও 961 হয়ে গেছে, এইটাও 961 হয়ে গেছে,
তাহলে এটাকে এটাতে ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই অ্যান্সার। তাহলে তুমি 961 থেকে এটা অবশিষ্ট মানে এটা থেকে এটা বিয়োগ করে দিলেই উত্তর। এক কনসেপ্টটা বলে দিই, 1 + x/961, তার মানে এটাকে যদি আমরা ভাগ করি সেটা এক তো আসবেই, একের বেশি তো যাবে না, তাহলে এক প্লাস সামথিং থাকবে বাই 961। এবার বোথ সাইড কম্পেয়ার করে দেবো। তাহলে আমি এত কিছু না করতে গিয়ে শুধু এইটুকু অনেক কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই কিন্তু আমি এই জিনিসটা চট করে জানতে পারবো। তাহলে 1 + x/ এত যেটা হবে সেটা তার মানে এটা থেকে এটা বিয়োগ করলেই আমরা এক্সের ভ্যালু পেয়ে যাবো। তাহলে 1024 থেকে যদি আমি 961 বিয়োগ করি তাহলে কত, 3 আর 6 63, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এতটা করারই কোনো প্রয়োজন নেই, শুধু এই 32 স্কোয়ার এটা জানতে হবে কেমনভাবে হলো, সেখান থেকে তোমরা 961 বিয়োগ করে দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এইভাবে অঙ্কটা 10 সেকেন্ডসেরও কম সময়ে অঙ্কটা করা সম্ভব হবে। নেক্সট কোশ্চেনটা বলেছে, দেখো যে কোনো পরীক্ষায় 40% ছাত্র ইংরাজিতে, 30% অঙ্কে এবং 50% উভয় বিষয়ে ফেল করে, তবে সফল ছাত্রদের হার কত? যখনই এটা বলবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই 10 সেকেন্ডসেরও কম সময়ে অ্যান্সার বেরিয়ে যাবে। 100 - x + y - z, অর্থাৎ যেহেতু সফলদের ছাত্র এগুলো সব কিন্তু ফেল করা, এই জন্য এটা 100 - x + y - z করছি। এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, এটাকে জেড ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত, 40 + 30 মানে 70 থেকে 15 বাদ দাও মানে 55, 55 - 100 - 55 মানে 45, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে কিন্তু আমি অত্যন্ত কম সময়ের মধ্যে খুব সহজে এবং স্পিডি ক্যালকুলেশনগুলো করতে পারবো, এবং এই ক্যালকুলেশন যত আমরা তাড়াতাড়ি করতে পারবো তত আমরা সফলতার দিকে বেশি বেশি পরিমাণে এগিয়ে যাব। আমার এই সংক্রান্ত ভিডিওগুলো পরপর আমি দিতে থাকবো, তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই ধরনের পরীক্ষার যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, যে অঙ্কগুলো পরীক্ষায় বিভিন্নবার এসেছে এবং আগামীতেও আসতে পারে, তো এই চ্যানেলের যে ভিডিওটা, আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা তোমাদের যা কিছু প্রশ্ন থাকবে তোমরা কমেন্টস বক্স ওপেন আছে প্রত্যেকের জন্য, কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানাবে এবং ভিডিওটা কেমন হলো সে বিষয়ে তোমরা জানিও, এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও। তো আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং ম্যাথ সলিউশন প্রো।